নমস্কার বন্ধুরা আমি গগন মণ্ডল আর আজকে আমি একটা কবিতা শোনাব কবিতার নাম সুখী লিখেছেন ফেদারি ফরহাদ কবি সুখী কলমে ব্যথা সুখী মলমে হাড়ি সুখী গরমে নারী সুখী সরমে চোখ সুখী কাজলে নদী সুখী অতলে কথা সুখী শ্রবণে পাল সুখী পবনে ছাতা সুখী বর্ষাতে শীত সুখী কি সময়টি ছিল পাঁচই এপ্রিল রাত সাড়ে দশটা যখন আমি ইউটিউব ঘাটতে ঘাটতে দেখি ভার্সেটাল মিডিয়া নতুন ভিডিও আপলোড করেছে আর কি ভিডিও আপলোড করেছে রাজকুমারের নতুন গান বাট আমি অবাক ছিলাম যে কোন সাকিবিয়ান আমার কমেন্টে কমেন্ট করেনি যে দাদা সাকিব খানা নতুন গান রিলিজ হয়েছে তখন কিছু একটা বাট যখন ভিডিওটা ক্লিক করে দেখি তখন তো দেখি কাম বলি কথা যেখানে স্পষ্টভাবে রয়েছে অল সাকিব আর বেস্ট ব্যাপারটা হচ্ছে গানের টাইটেলটা পুরো ম্যাচ করেছে সাকিব খানের আউটফিটের সাথে তো এখানে আমরা ভালো করে ধরতে পারি যে এই গানে শাকিব খানের কোনো হাত নেই হিমেল আশরাফের নির্দেশে এটা রাজকুমার মুভির তিন নম্বর গান আর মেন ব্যাপারটা হচ্ছে এই গানের নামও রাজকুমার অ্যাকচুয়ালি নামটা হয়তো অন্য আমি একাই রাজকুমার তো গানটি গেয়েছেন শামীম হাসান তো কে এই শামীম হাসান আমি আগে পরে কখনো নাম শুনিনি তখন আমি গুগলে সার্চ করে দেখলাম আল্লাহ তুমি তারপর ভাবলাম না সিঙ্গার শামীম হাসান লেখা হোক মেন উদ্দেশ্য হচ্ছে আমি গান এখনো পর্যন্ত শুনিনি ঠিক আছে তো এটা হচ্ছে আমার জীবনের প্রথমবারের মতো শাকিব খানের মুভি গানটি কম্পোজ করেছে ইমন চৌধুরী আর কোরিওগ্রাফ করেছে অশোক রাজা ভিডিও শুরুতেই সেই হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসের মতো একই ইন্ট্রো ইয়ারফোন রিকোয়ার্ড ফর দি বেস্ট এক্সপিরিয়েন্স তারপর সঙ্গে সঙ্গে দেখলাম জুতায় লাইট জ্বলছে ভিডিওর প্রথমেই দেখা যাচ্ছে এডিটের মাইরে বাপ পুরো ভিডিওটাই ক্যাপকাটে কাটে এডিট করা যেখান সেখান দিয়ে আলোয়ার হচ্ছে এখানে দেখা যাচ্ছে সাকিব খান বিভিন্ন রকম পোজ দিচ্ছে আর নাউটোর মতো জুতসু করছে করছে হ্যান্ডসাইন দেখাচ্ছে তো আমরা এই আসতে পারি এত হাইলি বাজেটের মুভি ক্যাপকাটের মাধ্যমে এডিট করা হয় যেখানে রাজকুমার মুভির আগের দুটো গানের কোয়ালিটি আকাশ ছোঁয়া সেখানে এই গানটার কোয়ালিটি দেখলে মনে হয় আইফোনের সিনেমেটিক মোড়ে ভিডিও শ্যুট করা হয়েছে আর যদি কথা আসে সাকিব খানের আউটফিটের তো আমার ভাবতে একদমই অবাক লাগবে না কারণ সাকিব খান একজন রুমিন মানুষ আমরা অলওয়েজ দেখেছি ওনাকে বিভিন্ন রকম আউটফিটে বাট এটা ভাবনা চিন্তার বাইরে ছিল যেহেতু আগে দুটো গানে তাকে দারুণ লাগছিল বিভিন্ন আউটফিটে বাট উদ্দেশ্য হচ্ছে আমি অ্যাকচুয়ালি গানের থিমটার সাথে কানেক্ট হতে পারছিলাম না অ্যাকচুয়াল থিমটা কি গানের যেখান সেখান দিয়ে গান্দা ফুলের পাপড়ি ঝরছে আবার চিলমিলি কাগজ অভ্র কেটে কেটে ওড়াচ্ছে গানের লাইনগুলো শুনলে মনে হয় সত্যি কবিতা পড়ছে আর একটা ওয়ার্ড বারবার রিপিট হচ্ছে সেটা হচ্ছে সু আর যদি কথা বলা হয় লিপসিঙ্কের কথা তো পুরো গানে কোনো লিপসিং হচ্ছে না হয় একসময় গান আগে দৌড়াচ্ছে কথা পরে ছুটছে আর মাঝে মাঝে মনে হচ্ছে কথা আগে হচ্ছে গানটা পরে হচ্ছে আর যদি বলা হয় নাচের কথা তো নাচ তো কোনোভাবেই গানের সাথে মিলছে না সাকিব খানের সাইড ডান্সারদের যদি কথা বলা হয় তাহলে তার আউটফিটের সাথে সাকিব খানের আউটফিটে কোনো মিল নেই কারণ তাদের আউটফিট পুরো সাদা কারণ সব রং তো সাকিব খানের আউটফিটে চলে গেছে মাঝখান দিয়ে এই ভাইটা দারুণ একটা এক্সপ্রেশন গিয়েছে যার সে নিজে ভাবছে যে আমি শাকিব খানের প্রব গুণে রিক অনুযায়ী রাখা হয়েছে আর দেখতে পাচ্ছ যেখান সেখানে ছাতা ঘুরছে যেখানে সেখানে সুই ফোটানো হচ্ছে আমি একটা জিনিস অবাক হলাম যে এত সুন্দর দুটো ধামাকাদার গান দেওয়ার পরে এই গানটা দেওয়া কি অত্যাবশ্যিক ছিল কারণ শাকিব খান মানে ঈদের গান সেখানে এই গান দেওয়ার মানেটা কি আর মেইন যে ব্যাপারটা সবথেকে বেশি আমাকে করেছে সেটা হচ্ছে লাইট যখনই ধরছে লাইট জ্বলছে হাত এদিক ওদিক করছে লাইট জ্বলছে যদি সত্যি কথা বলা হয় সাকিব খানকে এই লুকে আমার একটু অন্যরকম লাগছে কারণ বেশিরভাগ ওনাকে আমার বিয়ার ঢুকে ভাল লাগে গানের ইনিকের সাথে ডান্সের কোনো ম্যাচ নেই আর সব থেকে বাজে বিষয় গানটার সাথে বাজনার কোনো ম্যাচ নেই কিছু কিছু সময় মনে হচ্ছে সাউথ ইন্ডিয়ান ভাইব আসছে

দা ভিনের মতো সফটওয়্যার ছাড়া মানুষ দু সেকেন্ড ভাবে না সেখানে দু সালে এসে এত হাইলি বাজেটের বাজেট এর কাইন মাস্টারের মাধ্যমে করা হয় যেটা যেটা খুবই দুঃখজনক চোখে পড়ছে ভিডিও শেষে বলে দিই এই গানটা পুরোপুরিভাবে সাকিব ইমোশনাল নিয়ে করা হয়েছে কারণ যখন তুমি দুটো বেস্ট বেস্ট গান ছেড়েছো মুভির তখন এই গানটা দেওয়ার কোনো প্রয়োজন ছিল না কারণ এই গানটা পুরোপুরিভাবে খাপ অ্যাকচুয়ালি আমি ভিডিও রিঅ্যাক্ট করি তো আমার কথা হয়ে একটুখানটা সঙ্গে সঙ্গে কারণ সত্যি গানটা শুনে প্রচণ্ড খারাপ লেগেছে আমার আমি যখন এরকম হাইলি আমার মানে ইচ্ছে ছিল আশা ছিল যে গানটা জোশ হবে ই দু ফাইভ হবে বাট প্রচণ্ড পরিমাণে ডিসঅপয়েন্ট হয়েছে গাইস ভিডিওটা কেমন লাগলো প্লিজ আমি একটু বেশি রুডলি ছিলাম একটু বেশি টাইপের ছিলাম বাট অনেস্টলি যদি বলা হয় আমি নিজেও সাকিব ভক্ত আর যখন গানটা দেখেছি গাইস কিছু বলার মতো নেই নিজেরও প্রচণ্ডভাবে লজ্জা লাগছে বাট বাই ডিফল্ট শাকিব খান আরও ভালো ভালো মুভি রিলিজ হচ্ছে আরও ভালো ভালো গান দেবে বাট এই জিনিসগুলো ঠিকঠাক করা উচিত তাই তো আমি মনে করি তো আমরা কোনো ব্যাপার না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার তো চলেই ওনারা এই ছিল আজকের মতো আবার দেখাবে নেক্সট ফি আগাইসিউ ইউ টেক কেয়ার